আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রিপজিশন নিয়ে যে ভিডিওটা তৈরি করেছিলাম আজকে তার দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের দ্বিতীয় কিস্তি। আছে অ্যাসোসিয়েটেড উইথ মানে সম্পর্কিত, অ্যাসোসিয়েট অ্যাফিলিয়েট, এদের পরে সবসময় উইথ বসে, অ্যাসোসিয়েট অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট, এদের পরে সবসময় উইথ বসে। তারপরে খুব পরিচিত একটা জিনিস, এটা প্রায় প্রায় পরীক্ষায় আসে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বব্যাপী, আর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মানে হলো বিশ্বব্যাপী, মানে যে জিনিসটা সারা বিশ্বব্যাপী হচ্ছে এটা হলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, অথবা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আর হলো বিশ্বে, ইন দ্য ওয়ার্ল্ড, যে এরকম একটা মানুষ বা এই জিনিসটা বিশ্বে একটাই আছে, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে, কিন্তু বিশ্বব্যাপী, হ্যাঁ, যে এয়ার পলিউশন অথবা গ্লোবাল ওয়ার্মিং এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, অথবা বেকার সমস্যা, হ্যাঁ, এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এই সমস্যাটা ছড়িয়ে পড়েছে কোথায়, বিশ্বব্যাপী, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ওকে। তারপর অ্যাড টু মানে যোগ করা, অ্যাড টু মানে যোগ করা। এরপর হচ্ছে প্রোভাইড উইথ সরবরাহ করা, যেমন গাছ আমাদের কী কী দিয়ে সরবরাহ করে, তাহলে কী হবে, ট্রিস প্রোভাইড আস উইথ উড, ফুড, শেল্টার, এরকম বিভিন্ন কিছু বসতে পারে, তাহলে প্রোভাইড এবার কী বসে, উইথ বসে। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, টেক কেয়ার অফ মানে হলো যত্ন নেওয়া, এটা আমরা জানি। লিসেন টু, যার কথা শুনবো, তার আগে বাড়বে টু, লিসেন টু মি, লিসেন টু ইউর টিচার, লিসেন টু হিম, ঠিক আছে। পয়েন্ট টু, কোনো দিকে নির্দেশ করা, হ্যাঁ, পয়েন্ট টু মানে কোনো দিকে নির্দেশ করা। অপোজিট টু মানে হলো বিপরীতে, অপোজিট টু মানে হলো কোনো কিছুর বিপরীতে। লুক ফর, ওই যে প্রথমে বলছিলাম লুক অ্যাট মানে তাকানো, আর লুক ফর মানে হলো কোনো কিছু খোঁজা। অ্যাটেন্টিভ টু মনোযোগ দেওয়া, বি অ্যাটেন্টিভ টু মাই লেকচার, আমার লেকচারের প্রতি মনোযোগ দাও। এরপরে আসছে একটা নতুন একটা শব্দ ক্রল, ক্রল এরপর ওয়ান ইনটু আউট বিভিন্ন কিছু বসে। এই ক্রল মানে মূলত ধীরে ধীরে চলা বা হামাগুড়ি দিয়ে চলা। দেখো যখন ট্রাফিক জ্যাম হয় রাস্তার পর গাড়িগুলো কিন্তু খুব ধীরে ধীরে চলে, হামাগুড়ি দিয়ে চলার মতো, এটা হলো ক্রল। এখন ক্রল অন, রাস্তার উপরে গাড়িগুলো হামাগুড়ি দেওয়ার মতো চলে, ধীরে ধীরে চলে, বা কোন একজন ব্যক্তি ফ্লোরের উপরে হামাগুড়ি দিয়ে চলছে, ক্রল অন। আর ক্রল ইনটু কখন হবে, এই হামাগুড়ি দিয়ে বা ধীরে ধীরে যদি কোনো জায়গায় যায়, কোনো রুমের ভিতরে প্রবেশ করে, এটা হলো ক্রল ইনটু। আর যদি এ ধীরে ধীরে বা হামাগুড়ি দিয়ে বের হয়ে যায় তখন হবে ক্রল আউট হবে। এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। অ্যাবাউট টু প্রায় হওয়ার মতো, মনে করে এমন কোনোটা ঘটনা, দুজনের ভিতরে মারামারি প্রায় পেতে গেছে, অ্যাবাউট টু, দে ওয়ার অ্যাবাউট টু ফাইট, তারা প্রায় মারামারি লেগে গিয়েছিল, এই যে ঘটনা হওয়ার হওয়ার মতো। থার্স্ট ফর, তৃষ্ণা, আমাদের জ্ঞান অর্জনের প্রতি আমাদের তৃষ্ণা আছে, থার্স্ট ফর নলেজ, ঠিক আছে। বাইরট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মুখস্থ করে ফেলবা। এই বাইরট মানে হলো না বুঝে মুখস্থ করা। আমরা যে প্যারাগ্রাফ পড়ি বা মনে করো আমরা যারা মুসলিম আছে বিভিন্ন সুরা পড়ি, অর্থ কিন্তু আমরা সাধারণত জানিই না, না বুঝে মনে করো আমরা মুখস্থ করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই মুখস্থ করি, এটাকে বলা হয় বাইরট, ওকে। বিকজ অফ মানে কারণে, বিকজ এরপরে গ্যাপ থাকলে অবশ্যই অফ বসবে। ইনহেরেন্ট ইন সহজাত, সহজাত মানে কি, কারোর ভিতরে জন্মগত যে বৈশিষ্ট্য থাকে এটাকে বলা হয় ইনহেরেন্ট, তারপরে ইন বসে। ওর্দি অফ মানে যোগ্য, ওর্দি অফ, কেউ কোনো প্রশংসা পাওয়ার যোগ্য, আমরা বলি না ইউ ডিজার্ভ ইট, ডিজার্ভের পরে প্রেপোজিশন বসে না, কিন্তু ডিজার্ভ না বলে যদি ওর্দি বলি পরে এরপরে অফ বসবে। লে ডাউন এর পাস্ট হলো লেট ডাউন, এটা হলো জীবন উৎসর্গ করা অর্থে বসে, লে ডাউন অথবা লেট ডাউন। 1971 সালে আমাদের দেশের অজস্র মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছে, দে লেট ডাউন দেয়ার লাইফস, তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে। এই যে লুক অ্যাট, এটা ডাবল হয়ে গেছে। ওয়ান্ডার অ্যাট বিস্মিত হওয়া, ওয়ান্ডার অ্যাট বিস্মিত হওয়া, আর ওয়ান্ডার্স অফ মানে বিস্ময়, আমরা বলেছিলাম দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স মানে মডার্ন সায়েন্স এর বিস্ময়, কিন্তু কেউ কোনো কিছু দেখে বিস্মিত হয়েছে, ওই ওয়ান্ডার অ্যাট যেটা দেখে বিস্মিত হয়েছি, আমি তোমার রেজাল্ট দেখে বিস্মিত হয়েছি, আই ওয়ান্ডার অ্যাট ইয়োর রেজাল্ট, তোমার আচরণ দেখে বিস্মিত হয়েছি, ওয়ান্ডার অ্যাট ইয়োর বিহেভিয়ার, ওকে। রান ইনটু ডেপ্থ, রান ইনটু, এমনি রান মানে দৌড়ানো,
কিন্তু রান ইনটু ডেপথ মানে হলো ঋণে জড়িয়ে পড়া, রান ইনটু ডেপথ। রেসপন্সিবল ফর মানে দায়ী, বিটুইন ইচ আদার পরস্পরের মধ্যে। আমরা জানি কোনো কিছু দুইটার মধ্যে বসলেই, দুইটার মধ্যে বোঝালেই বিটুইন বসে, দুইজন, দুইটা ঘটনা, দুইটা স্থান, দুইটা সংখ্যা এদের মধ্যে বা পরস্পর, পরস্পর বলতে মানে দুইজন, এদের মধ্যে হইলেই বিটুইন বসে। বাস্ট ইনটু কান্নায় ভেঙে পড়া, হ্যাঁ কেউ যদি কান্নায় ভেঙে পড়ে হবে কি বাস্ট ইনটু টিয়ার্স। ফিল ইন মানে পূর্ণ করা, ফিল ইন, তোমরা তো এটা পরিচিত যে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, ফিল ইন, ফিল ইন, ওকে। ডাই ইন পিস, শান্তিতে মরা, এই মরার বিভিন্ন কাহিনী আছে, এটা হলো লাস্টে আলোচনা করা আছে। তো শান্তিতে মরলে কি হবে, ডাই ইন। এরপর উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, এগুলো বিভিন্ন ফ্রেজ, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো, এদের পরে অপশন টু বসে। এবার চলে আসছি কিছু অর্থ সম্পর্কে, অ্যাবাউট কোথায় বসে। অ্যাবাউট হলো কোনো কিছু সম্পর্কে বা প্রায় বোঝাইতে, কোনো কিছু সংখ্যার আগে যদি গ্যাপ থাকে সেখানে অ্যাবাউট বসে। বাংলাদেশের লোক সংখ্যা কত, কেউ বলবে 17 কোটি, কেউ বলবে 18 কোটি, এই এক্স্যাক্ট নাম্বারটা কিন্তু আমরা বলতে পারি না, এই জন্য এদের আগে আমরা অ্যাবাউট বলি। আবার বললাম টেল মি সামথিং অ্যাবাউট ইয়ার ভিলেজ, তোমার গ্রাম সম্পর্কে কিছু বলো, তাহলে অ্যাবাউটটা দুই জায়গায় বসে, প্রায় এবং সম্পর্ক বোঝাইতে। এগেনস্ট কারোর বিপক্ষে বা বিরুদ্ধে বোঝাইতে এগেনস্ট বসে, ঠিক আছে। কেউ কারো এগেনস্ট, বিপক্ষে সংগ্রাম করছে, কারো বিপক্ষে ভোটে দাঁড়িয়েছে, কারো বিপক্ষে কথা বলেছে, কমপ্লেন করছে, এরকম বোঝাইতে, বিপক্ষে বা বিরুদ্ধে বোঝাইতে এগেনস্ট আমরা ব্যবহার করব। অন, অন মানে কোনো কিছুর উপরে, যেমন ঢাকা বোর্ড 2022 একটা প্রশ্ন আসছিল যে উটের পিঠে কুজ আছে, হ্যাঁ একটা হাম্প আছে, তো এই যে ওইটা কোথায় আছে, উটের পিঠের উপরে, তাহলে এটা অবশ্যই অন দ্য ব্যাক অফ দ্য ক্যামেল, উটের পিঠের উপরে। এরপর থ্রু, থ্রু মানে হলো মধ্য দিয়ে, কোন স্থানের মধ্য দিয়ে যদি তুমি যাও এটা হলো থ্রু হবে, কোনো ঘটনার মধ্য দিয়ে যদি যাও এটা থ্রু হবে। আর বাই মানে তো দ্বারা, আমরা জানি বাই মানে কোনো কিছু দ্বারা, দিয়া, কর্তৃক। উইদিন সময়ের মধ্যেই, যদি কারো সময় বেঁধে দেওয়া হয় তুমি দুই দিনের মধ্যেই, সেটা দ্বিতীয় দিনেও হইতে পারে, আজও হইতে পারে, এখনও হইতে পারে, এরকম সময়ের মধ্যেই বুঝাইলে উইদিন হবে। উইদিন 7 ডেজ, 7 দিনের ভিতরে তোমাকে এর উত্তর দিতেই হবে, তুমি উত্তর আজকেও দিতে পারো, কালকে দিতে পারো, লেকিন 7 দিনের ভিতরে দিতে হবে। আর আপ টু মানে হলো পর্যন্ত, সর্বোচ্চ কত পর্যন্ত, বিভিন্ন দোকানে আমরা দেখে ছাড় দেওয়া থাকে যে এত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট, ওখানে কিন্তু আপ টুটা ব্যবহার করা থাকে, যে মানুষ না খেয়ে না ঘুমে কয়দিন বাঁচতে পারে, তোমরা বললে স্যার 10 দিন বাঁচতে পারে বা 5 দিন বাঁচতে পারে, তাই সর্বোচ্চ যেটা তার আগে বসা হলো আপ টু, ওকে। লাইক, লাইকও কিন্তু একটা প্রেপজিশন, এমনি লাইক মানে হলো পছন্দ করা, কিন্তু লাইক মানে আবার মতো বা সাদৃশ্য বোঝায়, যেমন ইউ আর লাইক মাই ব্রাদার, তুমি আমার ভাইয়ের মতো, ঠিক আছে। হি ইজ লাইক আ লায়ন, সে একটা সিংহের মতো, ঠিক আছে। এই মতো বা সাদৃশ্য বোঝাইতে লাইক বসে। অ্যামাং অনেকের মধ্যে, মানে এক কথা দুইয়ের বেশি, 3, 4, 5 অসংখ্য লোকের মধ্যে, ঘটনার মধ্যে, স্থানের মধ্যে, কোনো কিছু বোঝাইতে অ্যামাং বসে, ঠিক আছে। বললাম যে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে, দেশের মধ্যে আমরা সংযোগ স্থাপন করতে পেরেছি, তাহলে অ্যামাং দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অনেক দেশের ভিতরে যিনি অ্যামাং বসেছি। এবার দেখো রান ওভার, চাপা দেওয়া, বিভিন্ন গাড়ি ঘোড়া যখন কাউরে চাপা দেয় এটা হয় হলো রান ওভার, ঠিক আছে। তারপর আছে বিয়ন্ড, সীমানার বাইরে, বর্ণনার বাইরে, কোনো কিছু যখন বর্ণনার বাইরে চলে যায় আমরা বলি বিয়ন্ড ডিসক্রিপশন, বর্ণনার বাইরে অথবা সীমানার বাইরে, বিয়ন্ড দ্য বর্ডার্স, হ্যাঁ সীমানার বাইরে, মানে কোনো কিছুর সীমানা ছাড়িয়ে গেলে, বর্ণনার বাইরে চলে গেলে সেখানে আমরা বিয়ন্ড ব্যবহার করি, এটা কিন্তু অনেক আসে পরীক্ষায়। আছে অ্যালং, বরাবর, তুমি কোনো রাস্তা বরাবর হেঁটে যাও, নদীর পাড় বরাবর হেঁটে যাও, এটা হলো অ্যালং, মানে লং বরাবর, লং বরাবর গেলে সেখানে বসে হলো অ্যালং। এবার ইন, কোনো কিছুর মধ্যে, আবদ্ধ জায়গার ভিতরে, কোনো মাঠের মধ্যে, রুমের মধ্যে, বোঝাইতে আমরা ইন ব্যবহার করি। টু, টু মানে দিকে বা কোনো কিছুর প্রতি, তুমি কোন দিকে যাচ্ছ বা কোন দিকে আসবে, এই দিক নির্দেশনা বোঝাইতে টু বসে। ওভার, ওভার হলো কোনো কিছুর উপর দিয়ে, ঠিক আছে। যেমন আমরা বলি কিন্তু
ওভারব্রিজ বলি, ফুট ওভারব্রিজ। এই ফুট ওভারব্রিজটা কেমন থাকে? রাস্তার উপর দিয়ে কিন্তু। আবার ব্রিজটা কেমনে হয়? নদীর উপর দিয়ে হয়। যদি টাচ না করে উপর দিয়ে চলে যায়, এখানে হলো ওভার বসে। তারপরে আপ, ক্রমাগত উপরের দিকে গেলে আপ। দেখো আমরা স্ট্যান্ড আপ বলি। স্ট্যান্ডের পর আপ কেন হয়? কারণ বসা থেকে উঠতে গেলে ক্রমাগত আমরা উপরের দিকে চলে যাই, এটা হলো আপ বসে। এই যে উপরের দিকে যাওয়া, জিনিসপত্রের দাম ক্রমাগত কিন্তু উপরের দিকে যাচ্ছে। মাংসের দাম, তেলের দাম, চাউলের দাম ধীরে ধীরে বাড়তে আসে, এগুলো গোয়িং আপ। দ্য প্রাইস অফ নেসেসারি কমোডিটিস আর গোয়িং আপ, সরি ইজ গোয়িং আপ। তাহলে সাধারণ জিনিস মানে প্রয়োজনীয় জিনিসের দামগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই জন্য বৃদ্ধি পাইলে বা উপরের দিকে গেলে আপ হয়। তারপর রান আউট, রান আউট মানে শেষ হয়ে যাওয়া। আমরা মনে করি ক্রিকেট খেলার রান আউট, এটা হলো অন্য রান আউট। কারো কলম শেষ হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি রান আউট। এবার দেখো ডাই নিয়ে অনেক আলোচনা। ডাই, সরি এরপর অফ লেখা হয় নাই। ডাইয়ের পরে যদি কোনো রোগের কথা থাকে তাহলে হয় হলো ডাই অফ। ডায়ের পরে কোভিড-19 আছে, কলেরা আছে, ডায়রিয়া আছে, এইডস আছে, এরকম বিভিন্ন রোগের নাম হলে ডাই অফ। আর যদি কারণবশত মরে, কারণবশত মানে কি সাফারিং মানে ভুগতে ভুগতে মরছে, স্টারভিং না খাইয়ে খেয়ে মরছে, অথবা তোমার ওভার ইটিং বেশি খাইয়া মরছে, এরকম কারণ হলে ডাই ফ্রম। তারপরে ডাইয়ের পরে ইন দেবো কখন? ওই যে একটু আগে শান্তিতে মরা বলছিলাম, কেউ শান্তিতে মরছে, বা ডাইয়ের পরে স্থান আছে বা সময় আছে, 1992 সালে মরছে, 2000 সালে মরছে, এই সময় স্থান বা শান্তি এগুলো হলে ডাই ইন হবে। আর যদি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট বা সুইসাইডে মারা যায় তখন হবে ডাই বাই, ডাই বাই অ্যাক্সিডেন্ট বা সুইসাইড। আর ডাই ফর কখন দেবো? যখন জীবন উৎসর্গ করা বোঝাবে। এরপর দেখছি কেয়ার ফর, যত্ন নেওয়া। কেয়ারের পরে ফর বসে কী জন্য, কী অর্থে? যত্ন নেওয়া অর্থে। তারপর আসলে উইথ মানে সাথে, হ্যাঁ আমি কার সাথে গেলাম? উইথ ইউ, তোমার সাথে, হ্যাঁ বা তোমাকে সাথে নিয়ে, সাথে বা নিয়ে। হ্যাঁ আমি বাজারে গেলাম 1000 টাকা নিয়ে, তাহলে আই ওয়েন্ট টু মার্কেট উইথ 1000 টাকা। এই যে নিয়ে বা সাথে, এই দুটো বোঝাইতে আমাদের উইথ বসে। এরপরে দেখেছি ওয়ান টু, স্যার ওয়ান টু আবার কি? এক দুই না, এই ওয়ান মানে উপরে, টু মানে দিকে। যদি কেউ গতিশীলভাবে কোনো কিছুর উপরে জাম্প করে, আক্রমণ করে, সেটা হলো ওয়ান টু। মনে করো কোনো একটা টাইগার একটা হরিণের উপরে জাম্প করলো, এটা হলো ওয়ান টু দ্য ডিয়ার, ঠিক আছে। একটা কুকুর মনে করি বিড়ালের উপরে ঝাঁপ দিয়ে আক্রমণ করলো, ঠিক আছে, সেক্ষেত্রে বলো ওয়ান টু। এরপরে আমরা শেষে চলে আসছি একদম বিফোর। বিফোর মানে কোনো কিছু সামনে বা পূর্বে বা আগে, যে কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে, বিফোর মি, পরীক্ষার আগে, বিফোর দ্য এক্সাম, এই আগে বা পূর্বে বা সামনে বোঝাতে বিফোর বসে। আর আফটার, আফটার মানে অবশ্যই পরে। তো এই 100টা তোমরা যদি মুখস্থ করে ফেলো এবং একটু অ্যানালাইসিস করে মনে রাখো, আমার বিশ্বাস তোমরা পরীক্ষায় মোস্ট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অ্যান্সার করতে পারবে। এরপরে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।